get it. কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। তো ভিউয়ার্স, যে মেমোরি বক্সটা দেখতে পাচ্ছেন এটা নষ্ট ছিল, তো এটার সার্কিট ছিল এইটা। তো আজকে আমরা আপনাদেরকে এই নষ্ট মেমোরি বক্সটা কীভাবে নতুন সার্কিট দিয়ে রিপেয়ার করা যায় সেটাই দেখাবো। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা একটা ব্লুটুথ সার্কিট নিয়েছিলাম, তো এটা মার্কেটে প্রায় 30 থেকে 50 টাকা 60 টাকা নিবে। আর একটা 5 ভোল্ট অ্যাম্প্লিফায়ার সার্কিট, এটা মার্কেটে 30 টাকা থেকে 50 টাকা নেবে। আর একটা লিথিয়াম ব্যাটারি, তো এটা আপনাদের কাছ থেকে প্রায় 60 টাকা নিতে পারে। তো আমরা যে কাজটা করলাম, আমরা এই মেমোরি বক্সটার দুইটা স্পিকার ছিল আমরা খুলে ফেললাম। তো টোটাল মেমোরি বক্সটা আমরা খুলে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, যে নষ্ট যে পুরানো যে সার্কিটটা রয়েছিল সেই সার্কিট থেকে আমরা এই জায়গায় যে নতুন সার্কিটটা রয়েছে এখানে 5 ভোল্ট প্লাস মাইনাস আর ইনপুটের লাইন রয়েছে। তো আমরা যে কাজটা করব, এই যে সকেটগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, এগুলো খুলে ফেলব যাতে স্পিকার অথবা ব্যাটারি সহজেই লাগানো যায়। তো প্রথমে আমরা যে কাজটা করলাম, দুইটা সকেট খুলে নিলাম। আর এখন এই যে দুইটা যে সাইড দেখতে পাচ্ছেন, এক সাইডে এখানে আমাদের লেফট আর রাইট দুইটা স্পিকার সংযোগ হবে। তো আজকের ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনারা নিজেরাই ঘরে বসে এইরকম নতুন একটা মেমোরি বক্স তৈরি করতে পারবেন। তো আমরা যে কাজটা করলাম, তো দেখুন সুন্দর করে ঝালাই করে নেবেন এই ব্যাক সাইডে। অনেকে হয়তো তাড়াহুড়ো করে ভিডিও টেনে টেনে দেখেন, এজন্য কিছু বুঝতে পারেন না, তো তাই সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই একটু কষ্ট করেও দেখবেন, আর দেখলে আপনারা শিখতে পারবেন। তো এক সাইডে দুইটা দুইটা যে সাইডটা পয়েন্ট ছিল সেখানে আমরা স্পিকারের লেফট রাইট লাগিয়ে দিলাম। এখন একটা সকেট আমরা খুলে ফেলবো, এটা আমাদের ব্যাটারির 5 ভোল্ট। তো এক কোণারে আমরা সার্কিটের দুইটা আসলে পয়েন্ট পাবো, সেখানে 5 ভোল্ট ডিসি প্লাস মাইনাস রয়েছে, সেখানে আমরা সুন্দর করে এই সকেটটাও লাগিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন, দেখুন ব্যাটারিতে কিন্তু সুন্দরভাবে লাগতেছে না। তো এই জন্য এই যে নষ্ট মেমোরি যে বক্সটার যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটার তারটা আমরা জোড়া দিয়ে নিলাম, এখন সুন্দর করে সকেটটা লেগে যাবে। তো তার পরবর্তীতে সুন্দর করে ঝালাই করে নেব। ঝালাই কিন্তু খুব সাধারণভাবেই দিলে হবে না, ভালোভাবে দিবেন, তাহলে অনেক দিন লাস্টিং করবে। তো এটা ঝালাই করা কমপ্লিট, এখন আমরা যে কাজটা করব, দেখতেই পাচ্ছেন আসলে সার্কিটটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এই সাইডের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে ব্লুটুথ সার্কিটটা রয়েছিল সেখানে আমাদের 3টা পয়েন্ট রয়েছে আর 2টা পয়েন্ট, একটা রয়েছে আমাদের প্লাস মাইনাস 5 ভোল্ট, তো আর একটা আছে ইনপুটের লাইন, 3টা, যেমন লেফট রাইট আর গ্রাউন্ড। তো এখানে আমাদের 3টা পয়েন্ট রয়েছে অ্যাম্প্লিফায়ার সার্কিটে, 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট আর ব্লুটুথের যে 3টা পয়েন্ট সেটা আমরা এক করে দেব। তার জন্য আমরা 3টা আসলে তার নিব। এখন এখানে লেফট আর রাইট উল্টা হয়ে গেলেও সমস্যা নেই, একটা লেফট একটা লেফট, একটা রাইট আর একটা মাঝখানের গ্রাউন্ড, তো এখানে একটু উল্টা হলেও সমস্যা নেই, যেমন লেফট আর রাইট হলেও সমস্যা নেই। তো আমরা যে কাজটা করব, 3 টুকরা তার আমরা সংযোগ করে নেব। প্রথম টুকরা আমরা সুন্দর করে ব্লুটুথ সার্কিটের সাথে সংযোগ করে দিলাম, দেখুন এখানে আমাদের লেফট, এই সাইডে আমাদের রাইট, তো সমস্যা নেই। দ্বিতীয় যে মাঝখানের যে কালো টুকরো রয়েছে তার, সেখানে আমরা মাঝখানের পয়েন্ট থেকে মাঝখানের পয়েন্টে সংযোগ করে দেব। আর এই যে যে 3টা টুকরা তার আমরা যে লাগাই দিচ্ছি আসলে এই যে অ্যাম্প্লিফায়ার সার্কিটে, এখানে কিন্তু হেডফোনের লাইন লাগে যেটা মোবাইলের সাথে সংযোগ হয়, তো আমরা তো মোবাইলের হেডফোন ইউজ করব না, তো এই জন্য আমরা লাস্টের যে পয়েন্ট ছিল যে হ্যাঁ সেটার সাথে আমরা লাস্টের পয়েন্ট সুন্দর করে লাগিয়ে দেব। আসলে আপনারা সুন্দরভাবেই বুঝতে পারবেন, সামনে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া হবে, কোনো চিল নেই, মানে প্যারা নেই, পুরোই চিল। তো আমরা যে কাজটা করতেছি, দেখুন 3টা তারের সাথে সুন্দরভাবে লেগে গেছে। এখন আমরা 2 টুকরা তার নেব, এখানে প্লাস আর মাইনাস আছে, সাইডেরটা গ্রাউন্ড আর মাঝখানেরটা আমাদের 5 ভোল্ট ডিসি, তো এখানে 3 ভোল্ট থেকে 4 ভোল্ট 5 ভোল্ট যে কোনো ভোল্টেজই আসলে কাজ করবে। আমরা এখন যে কাজটা করব, দেখুন প্লাস তারের সাথে আমরা প্লাস তার লাগিয়ে দিলাম, মানে প্লাস সাইডের সাথে, আর মাইনাস সাইডের সাথে আমরা একটা কালো টুকরা তার লাগিয়ে দিলাম। তো এখন যে কাজটা করতে হবে, যে অ্যাম্প্লিফায়ার সার্কিটটা রয়েছিল
ওই অ্যাম্প্লিফায়ার সার্কিটেরও কিন্তু প্লাস মাইনাস রয়েছিল, যেখানে আমরা একটা সকেট লেগেছি সাদা। হ্যাঁ, তো ওইটার যে প্লাস মাইনাস আছে ওই প্লাস মাইনাসের সাথে আমরা সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে আমরা আসলে লাগিয়ে দিয়েছি প্লাস মাইনাস। এখন স্পিকার দুটো লাগিয়ে দিয়েছি, ব্যাটারিটাও কিন্তু লাগানো কমপ্লিট। তো একদম সার্কিটটা কমপ্লিট। এখন যদি ব্লুটুথ চার্জ করি তাহলে অবশ্যই সুন্দরভাবে গানটা বাজবে। তো দেরি না করে চলুন আসলে গানটা আমরা চালাই। আর এর যে দ্বিতীয় পার্ট, আসলে এই সার্কিটটা কীভাবে চার্জিং মডিউলে তৈরি করবেন সেটা আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। তাই অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটা দেখলে কীভাবে এই ব্যাটারিটা চার্জ করা যায় আপনারা বুঝতে পারবেন। তো আমরা আর দেরি করব না, দেখুন লাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। ঠান্ডা হয়েছে